পৃথিবীর সবথেকে উঁচু বিল্ডিং বুর্জ খালিফা, যে বিল্ডিংটা তৈরি করার জন্য $114 আরব খরচ হয়েছিল। আর ইলন মাস্কের মোট সম্পত্তির অনুমানটা আপনি এই কথাটা থেকেই করতে পারবেন যে ইলন মাস্ক বুর্জ খলিফার মতো 117টি বিল্ডিং মুহূর্তের মধ্যেই কিনে ফেলতে পারবেন। আজকের এই ভিডিওতে আপনারা ইলন মাস্কের সম্পর্কে অনেক কিছু জানতে পারবেন, ওনার জীবন থেকে অনেক কিছু শিখতে পারবেন। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। সবার আগে কথা বলবো কুইক ডিসিশনের সম্পর্কে। প্রতিটি বিজনেসম্যান এবং সফল মানুষের মধ্যে নিজের সময়কে নষ্ট না করে সঠিক সময়ে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা থাকে, আর এই ক্ষমতাটা ইলন মাস্কের মধ্যে একটু বেশিই আছে। একবার টেসলা কোম্পানির মধ্যে একটি মেশিনের টুল খারাপ হয়ে যায় যা কেবলমাত্র ফ্রান্সেই পাওয়া যেত, কিন্তু ইলন মাস্ক ওই টুলটিকে অর্ডার করেনি। কারণ ইলন মাস্ক জানত যদি এই টুলটা অর্ডার করা হয় তাহলে সেটা ডেলিভারি হতে অনেক সময় লাগবে, আর এই কারণেই একটুও সময় নষ্ট না করে নিজের প্রাইভেট জেট বার করে আর ফ্রান্সে চলে যায় ওই টুলটা নেবার জন্য। আর একই দিনের মধ্যে ওই টুলটি নিয়ে চলে আসে যাতে কাজ বন্ধ না থাকে এবং প্রোডাক্ট তৈরি হতে দেরি না হয়। যদি আপনার এই কথাটাও হালকা মনে হচ্ছে তাহলে এমন অনেক ঘটনা ইলন মাস্কের জীবনে আছে। চলুন আরও একটি ঘটনা আপনাদেরকে শোনাই। 2006 সালে ইলন মাস্কের রকেট ফলকান 1 লঞ্চ করার আগেই US গভর্নমেন্ট ইলন মাস্ককে লঞ্চিং ডেট পিছানোর জন্য বলে, কারণ ওই সময় আমেরিকান এয়ারফোর্সের Title IV লঞ্চ করার কথা ছিল, আর এই কারণেই ইলন মাস্ককে ওনার লঞ্চ পিছিয়ে দেওয়ার জন্য বলা হয়। কিন্তু এদিকে ইলন মাস্ক নিজের ফলকান 1কে লঞ্চ করার জন্য দেরি করতে চাইছিল না, আর এই কারণেই উনি খুব দ্রুত এমন একটি জায়গা খুঁজে বার করেন যেখান থেকে খুব সহজেই রকেট লঞ্চ করা যাবে, আর এরপর স্পেসিফিক আইল্যান্ডে গিয়ে সেখান থেকে পারমিশন নিয়ে US গভর্নমেন্টের Title IV লঞ্চ করার আগেই নিজের রকেট লঞ্চ করে। ইলন মাস্ক ওনার জীবনে অনেক কিছু শিখেছেন, কিন্তু ইউ কান্ট এই শব্দের অর্থ হয়তো উনি জানেন না। আমি করতে পারবো না এই শব্দটা ওনার জীবনে কখনো আসতেই দেয়নি। অনেক মানুষ ইলন মাস্ককে বলেছিল আপনি ইন্টারনেট ব্যাংকিং করতে পারবেন না, কিন্তু ইলন মাস্ক পেপাল তৈরি করে দেয়। অনেক মানুষ বলেছিল এখন মার্কেটে নতুন গাড়ি আর আসতে পারে না, কারণ অলরেডি অনেক বড় বড় কোম্পানি আছে যারা 70-80 বছর ধরে মার্কেটে রাজত্ব করছে, আর এই কোম্পানির সঙ্গে মোকাবেলা করাটা অসম্ভব। কিন্তু ইলন মাস্ক এই সব কিছু কথা না শুনে টেসলা লঞ্চ করে আর বাকি সমস্ত কোম্পানির রাতের ঘুম কেড়ে নেয়। যেখানে একটি কোম্পানির নিজের জায়গা তৈরি করতে 70 থেকে 100 বছর সময় লেগে গেছে, সেখানে টেসলা 2003 সালে আসার পরে নিজের লেভেলটা কোথায় নিয়ে গেছে এটা তো আপনারা সবাই জানেন। কিছু মানুষের মনে হয়তো এখন এই কথাটা আসছে টেসলা কোম্পানি তো ইলন মাস্ক শুরু করেনি, তাহলে বলি ইলন মাস্ক যখন টেসলা কোম্পানির পাওয়ারটা নিজের হাতে নেয় তখন টেসলা এত বড় ছিল না, বরং টেসলা একটি ডুবে যাওয়ার মতো কোম্পানি ছিল। ইলন মাস্ক যখন টেসলা কোম্পানিতে ইনভেস্ট করে এরপরে কোম্পানির পাওয়ারটা নিজের হাতে নেয় আর নিজের বুদ্ধি দিয়ে কোম্পানিটা চালিয়ে আজ টেসলাকে এই জায়গায় নিয়ে এসেছে। অনেক মানুষ ওনাকে বলেছিল এত বড় বড় কোম্পানি থাকতে নতুন কোনো গাড়ি মার্কেটে আনা অসম্ভব, কিন্তু ইলন মাস্ক কেবল নতুন গাড়িই লঞ্চ করেনি, বরং সেটাকে মার্কেটে একটি নতুন জায়গা তৈরি করে দিয়েছে। এরপরে ইলন মাস্ককে অনেকেই বলে আপনি এমন কোনো কোম্পানি তৈরি করতে পারবেন না যা স্পেসে রকেট লঞ্চ করবে, কিন্তু ইলন মাস্ক SpaceX কোম্পানি তৈরি করে দেয়। এই সব কিছু দেখে আমাদের মনে হয় ইলন মাস্ক হার মেনে নেওয়াটা কখনোই শেখেনি, এমন জেদ কেবলমাত্র ইলন মাস্কের মধ্যেই দেখা যায়। আমি এটা বলছি না যে ইলন মাস্কের মতো মহান কোনো মানুষ এই পৃথিবীতে আর জন্মগ্রহণ করেনি, এই পৃথিবীতে অনেক মহান মানুষ জন্মগ্রহণ করেছে, কিন্তু যদি আপনি তাদের জীবনকে জানার চেষ্টা করেন তাহলে প্রত্যেকটি মানুষের জীবনে আপনি ঠিক একই রকমের সংঘর্ষ একই রকমের জেদ দেখতে পাবেন। তাই আপনিও কোনো কিছু অর্জন করার জন্য জেদ এমন তৈরি করুন যে যতক্ষণ পর্যন্ত সেই জিনিসটা আপনি না অর্জন করবেন ততক্ষণ পর্যন্ত আপনি শান্ত হবেন না, কারণ এই পাগলামোটাই আপনাকে একদিন মহান তৈরি করবে। এরপরে আমি কথা বলবো ইলন মাস্কের কাস্টমার স্যাটিসফ্যাকশন সম্পর্কে। আপনি এটা শুনে চমকে যাবেন যে কোনো একটি মানুষ তার নিজের কাজকে নিয়ে এত বেশি অ্যাক্টিভ কিভাবে থাকতে পারে। যখন টেসলা কার চার্জিং স্টেশনে 90% চার্জ হয়ে যায় তখন গাড়ির মালিকের কাছে একটি নোটিফিকেশন চলে যায়। নোটিফিকেশন যাওয়ার পরে যদি ওই গাড়িকে আনপ্লাগ না করা হয় তাহলে ওই কাস্টমারের কাছে থেকে প্রতি মিনিটে একটি চার্জ কেটে নেওয়া হয়। আর এই নিয়মটা কি করে তৈরি হয়েছে সেটা শুনুন। এই নতুন নিয়মটা 2016 সালে তৈরি হয়েছে যখন একটি বিজনেসম্যান একটি মিটিংয়ের জন্য যাচ্ছিল, আর এরপরে ওই বিজনেসম্যান তার গাড়িকে চার্জ করার জন্য চার্জিং স্টেশনে যায়।
আর সেখানে দেখে অনেক গাড়ি ফুল চার্জ হয়ে যাওয়ার পরেও চার্জিং স্টেশন থেকে নিজের গাড়িটা সরায়নি, আর গাড়ির মালিক গাড়িতে চার্জ লাগিয়ে ঘুরতে চলে গেছে। অর্থাৎ চার্জিং স্টেশনকে মানুষ কার পার্কিং হিসাবে ব্যবহার করা শুরু করে। এরপরে ওই বিজনেসম্যান ওনার মিটিংয়ে অনেক লেট হয়ে যাবার কারণে অনেক রেগে গিয়ে সমস্ত কথা টুইট করে, আর টুইট শেয়ার করার কিছু মিনিটের মধ্যেই ওই টুইটে রিপ্লাই দেয় ইলন মাস্ক নিজেই, আর আগামী ছ দিনের মধ্যে নিজের কোম্পানির পলিসি পরিবর্তন করে দেয়। একবার ভেবে দেখুন, ইলন মাস্কের মতো একটি মানুষ একটি সাধারণ মানুষের টুইটকে যদি এতটা সিরিয়াস নিতে পারে, তাহলে উনি ওনার কাজ নিয়ে কতটা সিরিয়াস হবেন। আর এরপরে ছ দিনের মধ্যেই কোম্পানির পলিসি পরিবর্তন করে দেয়, আর নতুন পলিসি অনুযায়ী যদি কোনো কাস্টমার চার্জ হয়ে যাবার পরেও গাড়ি চার্জিং স্টেশনে রাখে, তাহলে তার কাছে থেকে ফাইন কেটে নেওয়া হবে। একবার ভেবে দেখুন, ইলন মাস্কের মতো একটি বিজি মানুষ একটি সাধারণ টুইটে রিপ্লাই দিয়েছে, আর টুইটারে ইলন মাস্ক কতটা অ্যাক্টিভ থাকে এটা আমাকে আপনাদের বলে দিতে হবে না। ইলন মাস্ক মাত্র একদিনে $9.3 billion রোজগার করে রেকর্ড তৈরি করে। 2021 সালে ইলন মাস্কের মোট সম্পত্তি $320 billion পৌঁছে যায়। বিজনেসম্যান ও ইলন মাস্কের মতো মানুষের উপরে রিসার্চ করা ওয়েবসাইটগুলো বলে ইলন মাস্ক বিগত 10 বছরে $161 billion অর্থাৎ 1,32,000 কোটি টাকা রোজগার করেছে। আর এই হিসাবে যদি আমরা দেখি, তাহলে ইলন মাস্ক প্রতি সেকেন্ডে $500 অর্থাৎ $41,000 এবং প্রতি মিনিটে $30,000 অর্থাৎ $24,60,000 রোজগার করছে। ইলন মাস্ক কেবলমাত্র টেসলা গাড়ি থেকেই $12 billion রোজগার করেছে। একবার ইলন মাস্ক ওনার রোজগারের 70% একটি কোম্পানিতে ইনভেস্ট করে, যার নাম হল SpaceX। কিন্তু শুরুতে ওনার 3টি রকেট ফেল হয়ে যায়, আর তখন ইলন মাস্ককে একটি ইন্টারভিউতে বলা হয়, আমেরিকা আপনার আইডিয়াতে বিশ্বাস করে না, আপনি ধ্বংস হয়ে যাবেন, আপনাকে SpaceX বন্ধ করে দেওয়া দরকার। ওই সময় ইলন মাস্কের চোখে জল ছিল। ইলন মাস্ক তখন কেবল একটি কথাই বলে যে আমি হার মেনে নেব না। ইলন মাস্কের কাছে এখন কেবলমাত্র ততটাই টাকা ছিল যা দিয়ে সে তার 4th রকেটটা লঞ্চ করতে পারবে, আর যদি এই 4th রকেটটা ফেল হয়ে যেত, তাহলে ইলন মাস্ক এবং ইলন মাস্কের কোম্পানি শেষ হয়ে যেত। কিন্তু ইলন মাস্কের নিজের আইডিয়ার উপরে অনেক বিশ্বাস ছিল, আর ফাইনালি ওনার 4th রকেটটা সাকসেসফুলি লঞ্চ হয়। আর এরপরে নাসা ওনাকে $1.6 billion ইনভেস্টমেন্ট দেয়। ইলন মাস্ক বলেন, যদি আপনার আইডিয়ার উপরে আপনার ভরসা থাকে, তাহলে আপনি কখনোই হার মানবেন না। প্রতিনিয়ত কোনো একটি জিনিসের উপরে যদি আপনি সম্পূর্ণ ফোকাসের সঙ্গে কাজ করেন, তাহলে সেটা একদিন আপনার কাছে আসতে বাধ্য হবে। ইলন মাস্ক বলেন, অর্থের জন্য নয়, বরং নিজের লক্ষ্য অর্জন করার জন্য কাজ করুন। ইলন মাস্কের কাজ করার উদ্দেশ্যটা কখনোই টাকা রোজগার করা ছিল না, বরং উনি সবসময় ওনার লক্ষ্য পূরণ করতে চেয়েছেন। কারণ একবার সফল হয়ে যাবার পরে টাকা তো অটোমেটিক আপনার কাছে চলে আসবে, আর আপনারা সবাই জানেন ওনার লক্ষ্যটা চিরদিনই মানুষের সমস্যার সমাধানের দিকে ছিল। ইলন মাস্ক বলেন, মানুষের জীবনে কোনো না কোনো একটি উদ্দেশ্য অবশ্যই থাকা দরকার। কোনো রকমের উদ্দেশ্য ছাড়া কেবল টাকার পিছনে ছুটে বেড়ানো মানুষগুলো কখনোই জীবনে সফল হতে পারবে না। যদিও আমরা এই কথাটা জানি যে টাকা একটি মানুষের জীবনে অনেক বেশি গুরুত্ব রাখে, কিন্তু সত্যিকারের সফলতাটা পাবার জন্য কেবল অর্থ রোজগার করাটাই যথেষ্ট নয়, বরং আপনাকে আপনার প্যাশনকে ফলো করে নিজের লক্ষ্যকে অর্জন করতে হয়। কারণ যখন আপনি আপনার প্যাশনকে ফলো করে আপনার লক্ষ্যের দিকে এগিয়ে যাবেন, তখন ওই কাজটা করতে গিয়ে না কেবল আপনার মজা আসবে, বরং আপনি আপনার ওই কাজে আপনার 100% এফোর্ট দিতে পারবেন। আর ইলন মাস্কের এই চিন্তাটাই ওনার সফলতার সবথেকে বড় সিক্রেট। যদি আপনি কাজ করার বয়সে আরাম করেন, তাহলে আরাম করার বয়সে আপনাকে কাজ করতে হবে, আর যখন আপনি বৃদ্ধ হয়ে যাবেন, তখন আপনার শরীর আপনাকে কাজ করতে দেবে না। নিজের লক্ষ্য যে মানুষ পূর্ণ করতে চায়, সেই মানুষ কখনোই আরাম করে সময়কে নষ্ট করবে না। এরা নিজের স্বপ্নকে পূরণ করার জন্য জেদি হয়। তাই কঠোর পরিশ্রম এবং ফোকাসের সঙ্গে কাজ করুন। আর একটি জিনিস যা ইলন মাস্ককে অন্য মানুষের থেকে আলাদা করে, সেটা হলো কোনো একটি কাজের ওপরে নিজের করা কঠোর পরিশ্রম। ইলন মাস্ক বলেন, উনি ওনার জীবনে দীর্ঘদিন প্রতিদিন 18-20 ঘন্টা কাজ করেছেন। যদি কথাটা 2-4 দিনের হতো, তাহলে যে কোনো মানুষ এটা করতে পারত, কিন্তু কয়েক বছর ধরে একটাও ছুটি না নিয়ে রোজ 18-20 ঘন্টা কাজ করাটা কেবলমাত্র ইলন মাস্কের মতো মহান মানুষরাই করতে পারে। ইলন মাস্ক বলেন, কোনো রকমের রেজাল্টের চিন্তা না করে নিজের কাজের মধ্যে 100% এফোর্ট দেওয়া দরকার, আর নিজের কোনো একটি লক্ষ্য অর্জন করার জন্য প্রতি সপ্তাহে 80-100 ঘন্টা কাজ অবশ্যই করতে হবে।
কারণ বেশিরভাগ মানুষ সপ্তাহে 40 ঘন্টা কাজ করে। আর যদি আপনিও অন্য মানুষের মতো 40 ঘন্টা কাজ করেন তাহলে আপনি কখনোই ওই মানুষগুলোর থেকে আগে যেতে পারবেন না। যদি আপনাকে বাকি মানুষের থেকে আলাদা কিছু করতে হয় বা তাদের থেকে আপনাকে বেটার হতে হয় বা আপনার লক্ষ্যটা অর্জন করতে হয় তাহলে আপনাকে অন্য মানুষের থেকে অতিরিক্ত পরিশ্রম করতেই হবে। আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। থ্যাংকস ফর ওয়াচিং।